আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সালোয়ারের মোহরি ডিজাইন। আমি এখানে একটা বক্রম নিয়ে নিয়েছি সালোয়ারের লম্বালম্বি মাপ অনুযায়ী, যেটা চড়া মাপ 2 ইঞ্চি। এবার আমি ওপর থেকে 1/2 ইঞ্চি বরাবর লম্বালম্বি একটা দাগ টেনে দিয়েছি ওপরের দিকে। এবার মাঝখান দিয়ে একটা ভাঁজ দিয়ে দেব, সে অনুযায়ী একটা সুন্দর দাগ কেটে দেব। এবার আমি এখানে একটা পেস্টের মুখ নিয়ে নিয়েছি। এবার আমি ওপরে দাগ বরাবর রেখে সুন্দরভাবে আমি গোল করে দেব। এভাবে সুন্দরভাবে ওপরের দাগটার সঙ্গে মিল রেখে এবং পাশের দাগের সাথে মিল রেখে মুখটা রেখে দেন গোল করে এঁকে দিতে হবে। এই তো আমার প্রথম অর্ধেক আঁকানো হয়ে গিয়েছে। এবার আমি মাঝখান থেকে বাকি অর্ধেক ঠিক একইভাবে সুন্দর করে দাগের সঙ্গে মিল রেখে রেখে এভাবে রাউন্ড করে এঁকে নেব। এই তো আমি সুন্দরভাবে পুরাটাই এঁকে নিয়েছি। এবার আমি মাঝখান থেকে একটা রাউন্ড বাদ দিয়ে আমি সুন্দরভাবে শেপ অনুযায়ী কাঁচি দিয়ে কেটে নেব। এই তো আমার পুরোটাই কাটা হয়ে গিয়েছে। এবার আমি এক টুকরো কাপড় নিয়ে নিয়েছি, যেটার চওড়া মাপ 3 ইঞ্চি এবং লম্বালম্বি মাপ অনুযায়ী আমি নিয়ে নিয়েছি। আর মাঝখান দিয়ে এটা বক্রমটা আটকে দেওয়ার জন্য একটা সিম্পল সেলাই দিয়ে দেব। এবার সামনের দিকে আমি 1/2 ইঞ্চি বাদ রেখে কিন্তু সেলাই করেছি। নিচের দিকে এবার যে বাকি 1/2 ইঞ্চিটুকু ছিল সেটা আমি সুন্দরভাবে ভাঁজ করে উপরের দিকে আরেকটা সেলাই করে দিলাম। এবার সামনের দিকে যে 1/2 ইঞ্চি কাপড় রাখা আছে সেই কাপড়টা এবার আমি সুন্দরভাবে বক্রমের কাপড়টা উপরে সালোয়ারের কাপড়ের উপর রেখে দিলাম। সিধা পাশ করে আমি কিন্তু বক্রমের কাপড়টা রেখেছি। দেন আমি সুন্দর করে বক্রম বাদ দিয়ে সেলাই করে দেব। বক্রমের পাশ দিয়ে আমি সেলাই করে দেব। আর আমি প্রথমে যে কাপড়টায় বক্রম লাগিয়ে নিয়েছি সেইটা কিন্তু উল্টো পাশ করে বক্রমটা লাগিয়েছিলাম। আর এবার আমি মোহরির যে কাপড়টা আছে সেটা কিন্তু আমি সিধা পাশ করে নিয়ে নিচের পায়ের মোহরিটা সুন্দরভাবে জয়েন্ট করছি। আর এটা অবশ্যই একটু আস্তে আস্তে সেলাই করতে হবে, নয়তো সুন্দর ডিজাইন হবে না। এই তো আমার পুরোটাই সেলাই হয়ে গিয়েছে।
এবার মাঝ বরাবর করে আমি সামান্য পরিমাণ করে একটু করে কাঁচি দিয়ে কেটে দেব। যেখানে আমার রাউন্ড শেপ কোণাটা আছে ঠিক সেই জায়গা জায়গা একটু করে সুন্দর করে কেটে দিয়েছি, পুরোটাই কাটা হয়ে গিয়েছে। এইবার আমি আর একবার করে সুন্দর করে ছোট্ট করে একটা করে কাট বসিয়ে দেব, যেন উল্টানোর পরে শেপটা সুন্দর আসে। এবার আমি মুহুরিটা উল্টিয়ে দেব। এই তো আমি মুহুরিটা উল্টিয়ে নিয়েছি, আর এটা আয়রন করে নিলে খুব সুন্দর দেখাবে। এই তো আমি আয়রন করিনি যদিও, তবে আপনারা অবশ্যই আয়রন করে নেবেন। এবার আমি এই পাশ দিয়ে সুন্দর করে একটা করে চাপ সেলাই দিয়ে দেব, আর এই চাপ সেলাইটা অবশ্যই আস্তে আস্তে সেলাই করতে হবে সুন্দর একটা শেপ আসার জন্য। এই তো আমি সুন্দরভাবে পুরোটাই সেলাই করে দিয়েছি। এইবার আমি কিছু দূর সামান্য পরিমাণ ফাঁকা রেখে সুন্দর করে একটা লম্বালম্বি সেলাই দিয়ে দেব। এবার আমি একটা ডিজাইন সেলাই দিয়ে দেব। আর আপনাদের যাদের এই রকম মেশিন নেই তারা ডাবল সেলাই দিয়ে দেবেন। এই তো খুব অল্প সময়ে খুব সুন্দরভাবে আমি পায়ের মুহুরিটা ডিজাইন করে নিয়েছি। যদি আপনি আমার চ্যানেলে আজকে নতুন হয়ে থাকেন, প্লিজ আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করে পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।